ফিরে আসলাম বিরতির পর। করবুকে অনুষ্ঠিত আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা কেন্দ্রের আজকের এই চক্ষু চিকিৎসার আয়োজন করা হয় বিএসএম এর পক্ষ থেকে। কার্যত বিএসএম এর হল ঘরে আজকের এই বিশেষ আয়োজন করা হয়। এনজিও থেকে আজ করবুক মহকুমার বিএসএম হল ঘরে চোখের চিকিৎসা করা হয় যা সম্পূর্ণ বিনামূল্যে। তবে আজকের এই চোখের চিকিৎসাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন ডক্টর পারুলদীপ চাকমা এবং এলাকার প্রায় একাধিক মানুষজন উপকৃত হয়েছেন, যে ক্ষেত্রে করবুক মহকুমার প্রায় 150-এর উপরে সাধারণ মানুষ চক্ষু চিকিৎসা কেন্দ্রে যান এবং সেখানে বিনামূল্যে চক্ষু পরিষেবা নিয়েছেন, উপকৃত হয়েছেন এলাকার সাধারণ মানুষজন। তবে আজকের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন বিএসএম এর পক্ষ থেকে করবুকের সেক্রেটারি সুশীল রিয়াং এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিএসএম এর প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্য। কার্যত আজকের এই আয়োজনকে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের শুনুন। আমরা অর্ধায়ী কমিটির পক্ষে এই সপ্তাহের আগে আমাদের প্রস্তুতি ছিল, কারণ এই সময়ের মধ্যে সমস্যার মধ্যে থেকে যে চিকিৎসা নেওয়া খুব অসম্ভব তার পরিপ্রেক্ষিতে আমাদের এই সিদ্ধান্ত। তো সেহেতু আমরা সিদ্ধান্ত নিলাম যে গোটা এলাকাবাসীর মধ্যে যাতে এই সময়ের মধ্যে এই চক্ষু চিকিৎসা শিবিরের যাতে সময়ের মধ্যে তাদের একটা পরিষেবা যাতে দিতে পারে সেই উদ্যোগের নিরিখে আমাদের আজকের চক্ষু চিকিৎসা শিবির। তো এই পর্যন্ত আমাদের গতকালকে থেকে শুরু করে আমাদের যে মাইকিং বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে আহ্বান জানিয়েছি সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। আজকের এই চক্ষু চিকিৎসাকে কেন্দ্র করে যে শিবিরের আয়োজন করা হয়েছিল সেই শিবিরে অল্প সময়ের মধ্যে হাতের কাছে বহু মানুষ উপকৃত হয়েছেন বলে আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে। তবে আজকের যে শিবিরের আয়োজন করা হয়েছিল চক্ষু চিকিৎসাকে কেন্দ্র করে তা সম্পূর্ণ বিনামূল্যে ছিল এবং এই শিবির বা এই চিকিৎসাকে কেন্দ্র করে বিএসএম এর পক্ষ থেকে প্রচার চালানো হয়েছিল যাবতীয় ভাবে। সেই প্রচার মানুষের কাছে গিয়ে পৌঁছেছে এবং সেই প্রচারের সাড়া দিয়ে আজ মানুষ এসেছেন চক্ষু চিকিৎসা করাতে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির যেখানে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং হাতের কাছে সব থেকে বড় যে বিষয়টি পরিষেবা পেয়েছেন তারা প্রত্যেকে। প্রায় 150-এর অধিক সাধারণ নাগরিক করবুকে আজকের এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি, যেমনটা আয়োজকদের পক্ষ থেকে জানানো হলো। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।